আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং ডায়েরি বাই মুক্তা। আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে হাজির হয়েছি ইফতারের মজাদার বেগুনি রেসিপি নিয়ে। মুচমুচে এবং দারুণ মজাদার এই বেগুনি আমি কিভাবে তৈরি করেছি চলুন দেখে নেওয়া যাক। এখানে বেগুনি তৈরি করতে আমি প্রথমে নিয়ে নেব বেসনের ব্যাটার তৈরি করে নিব। সেজন্য নিয়েছি বেসন পর্যাপ্ত পরিমাণ, আপনারা যে কোনো ধরনের ডালের বেসন নিতে পারেন। এখানে আমি নিয়েছি ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ, জিরের গুঁড়া হাফ চা চামচের মতো, মরিচের গুঁড়া হাফ চা চামচের মতো, বা আপনারা ঝাল যতটুকু পছন্দ করেন সেই অনুযায়ী নিয়ে নেবেন। হলদির গুঁড়া হাফ চা চামচ, তারপরে হলদির গুঁড়া নেওয়ার পরে আমি স্বাদ মতো লবণ নিয়ে নেব। এখানে লবণটা অবশ্যই স্বাদ মতো নিয়ে নিতে হবে। তারপরে বেগুনিটা যেন ফুলে উঠে সেই জন্য একটু বেকিং সোডা ইউজ করব, এটা খাবার সোডা নামেও পরিচিত। বেকিং পাউডার আর বেকিং সোডা কিন্তু আলাদা। তারপরে পর্যাপ্ত পরিমাণে পানি আস্তে আস্তে করে মিশিয়ে নেব, একবারে পানি মেশানো যাবে না। এখানে আমি বেগুন এইভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা এবং পাতলাভাবে। বেগুন তৈরি করার জন্য এভাবে পাতলা এবং লম্বাটা আকার তৈরি করতে হবে। এর ভিতরে আমি এখন সামান্য পরিমাণে লবণ দিয়ে নিয়েছি। আমার বেসনের ব্যাটারটা ভালোভাবে মিক্স করে নেব। বেসনের ব্যাটারটা কমপক্ষে আধা ঘন্টা এবং 1 ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে। তারপর ভালোভাবে গুলিয়ে নিলে রেডি হয়ে যাবে বেসনের ব্যাটার। তার মধ্যে আমি বেগুনের স্লাইসগুলো ডুবিয়ে তারপর ডুবন্ত তেলে ভেজে নেব। তেলটা অবশ্যই গরম হতে হবে, ঠান্ডা তেলে দেওয়া যাবে না, তাহলে বেগুনিটা চুপসে যাবে। এক এক করে আমি এভাবেই বেগুনিগুলো ভেজে নেব। মিডিয়াম আছে এটাকে আমি প্রথম সাইড আমি 1 থেকে 2 মিনিট ভেজে নেব, তারপরে অপর সাইড এরকম 1 থেকে 2 মিনিট ভেজে নিলে আমাদের বেগুনিটা তৈরি হয়ে যাবে। দেখতেই পারলেন কত মজাদার এবং পারফেক্ট স্বাদে আমার বেগুনি তৈরি করে নেওয়া হয়ে গেল। এভাবে আপনারা তৈরি করে নিতে পারেন। আশা করছি আমার রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।